বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি বাণী তথা 10টি শিক্ষা। আর এই সমস্ত বাণীগুলো আন্তরিকভাবে গ্রহণ করলে অবশ্যই অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। তাহলে চলুন শুরু করা যাক। এক নম্বর, রাত্রে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। দুই নম্বর, সে ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় অথচ পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। তিন নম্বর, প্রতিটি শোনা কথা যাচাই না করে বলে বেড়ানোটাই মিথ্যেবাদী হবার জন্য যথেষ্ট। চার নম্বর, কোনো গীবতকারী অর্থাৎ নিন্দুক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। পাঁচ নম্বর, তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। ছয় নম্বর, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করে না। সাত নম্বর, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্যে যা পছন্দ করে তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ করে। আট নম্বর, সে ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে শত্রুকে পরাজিত করে, বরং সে বেশি শক্তিশালী যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। নয় নম্বর, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। দশ নম্বর, আয়না যেমন ময়লা দূর করতে এবং সাজ সৌন্দর্য গ্রহণ করতে সাহায্য করে, তেমনি একজন মুমিনের কর্তব্য তার মুমিন ভাইয়ের দোষ ত্রুটি দূর এবং সুন্দর গুণাবলী অর্জন করার কাজে সাহায্য করা। সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।